নমস্কার, আমাদের হিস্ট্রি এভিনিউর আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 1535 খ্রিস্টাব্দ নাগাদ থেকে পর্তুগিজরা সপ্তগ্রামে বাণিজ্য ও বসতি স্থাপন করেন। ভেনিসীয় পর্যটক সিজার ফ্রেডরিক 1563 থেকে 1581 খ্রিস্টাব্দের মধ্যে এই সপ্তগ্রাম বন্দরে এসেছিলেন। তাঁর লেখা থেকে জানা যায়, সপ্তগ্রাম বন্দরে একসাথে 30 থেকে 35টি জাহাজে মালপত্র তোলা হতো। প্রায় 10,000 লোকের বাস ছিল এখানে। 16 শতাব্দীর মাঝামাঝি থেকে সরস্বতী নদীতে পলি জমে সপ্তগ্রাম বন্দর প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। তখন একমাত্র আদিগঙ্গার পথ ধরে সমুদ্রগামী জাহাজ চলাচল করতে থাকে। গঙ্গার পশ্চিম পারে বর্তমান হাওড়া জেলার বেতরের নাম বাণিজ্য কেন্দ্র হিসেবে উঠে আসে। বণিকরা সপ্তগ্রাম ছেড়ে হুগলিতে চলে আসে বাণিজ্যের জন্য। শেঠ ও বসাকেরা চলে যায় বেতরের অপর পারে গোবিন্দপুর গ্রামে। সপ্তগ্রাম বন্দরের পতন হলে হুগলি বন্দরের উত্থান হয়। অক্ষয় কুমার সরকার ও সৈয়দ আমির আলীর মতে, হোগলা শব্দ থেকে হুগলি এবং ক্ষুদ্রতাবাচক গ্রাম্য শব্দ ক্ষুদ্রা থেকে চুচুড়ার উৎপত্তি। অনেকের মতে চিচিরা নামে এক প্রকার বেদ থেকে চুচুড়ার শব্দের উৎপত্তি হয়েছে। 1648 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম পরিচালক উইলিয়াম হেজ চিঞ্চোড়া নামক স্থানের উল্লেখ করেছেন। দ্বাদশ শতকে সেন রাজাদের সময় লেখক ধোই পবনদূত গ্রন্থে সোমদেশের উল্লেখ করেছেন। হুগলি ছিল এই সোমদেশের প্রাণকেন্দ্র। 1579 থেকে 1580 খ্রিস্টাব্দে পর্তুগিজ বণিক পেড্রো টাভারেস হুগলির পত্তন করে। আইনি আকবরী গ্রন্থে পর্তুগিজদের ফরমান লাভ ও হুগলিতে তাদের প্রতিপত্তি বিস্তারের উল্লেখ আছে। 1632 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান বাণিজ্যিক ও ধর্মীয় কারণে হুগলির পর্তুগিজ উপনিবেশ ধ্বংস করেন। পর্তুগিজ শাসনের সাক্ষী হিসেবে গোমেজ ডি সাটো নির্মিত ব্যান্ডেল চার্চ আজও বর্তমান। পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল শব্দটি বন্দর শব্দের অপভ্রংশ। হুগলি ইমামবাড়া। 1861 খ্রিস্টাব্দে শিক্ষাবিদ এবং মানবদরদী হাজি মোহাম্মদ মহসিন এই হুগলি ইমামবাড়া তৈরি করেন। ইমামবাড়া প্রবেশদ্বারের ওপর একটি চূড়া আছে। এর উচ্চতা আনুমানিক 150 ফুট। চূড়াটিতে ওঠবার জন্য দুই দিক থেকে 152টি সিঁড়ি আছে। এই চূড়ার মাঝখানে একটি বিস্ময়কর ঘড়ি লাগানো আছে। মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে বিলাত থেকে কিনেছিলেন। ঘড়িটিতে সপ্তাহে একদিন দম দিতে হয়। দম দিতে কমপক্ষে 2 জন লোকের প্রয়োজন। দম দেওয়ার জন্য যে চাবিটি ব্যবহৃত হয় তার ওজন প্রায় 20 কিলোগ্রাম। চূড়ার দুদিকে 2টি ডায়াল আছে এবং ডায়াল দুটিতে ওই সংযুক্ত কাঁটাগুলি একটি মেশিন দ্বারা চালিত ঘড়িটিতে শুধু সময় জানায় না, নির্দিষ্ট সময়ান্তর ঘণ্টার আওয়াজও শোনা যায়। মেশিন ঘরের ঠিক ওপরে 3টি কয়েক কুইন্টাল ওজনের 3 আকারের ঘণ্টা আছে, যার ওজন যথাক্রমে 80 মন, 40 মন ও 30 মন। মাঝারি ও ছোট ঘণ্টা দুটি প্রতি 15 মিনিট অন্তর বাজে এবং বড় ঘণ্টাটি প্রতি 1 ঘণ্টা অন্তর বাজে। এই ঘড়িটির কাটা আজও নিয়মিত চলছে ও তার কাজ যথাযথ পালন করে চলেছে। লন্ডনের বিগ বেন এবং এই ঘড়ি একই দিনে সুইডেনের সুইস কোম্পানি থেকে জাহাজে ওঠে। আর একটু আগে যে দেখলেন সূর্য ঘড়ি, সেটি আজও সূর্যের কিরণ অনুযায়ী সঠিক সময় দিয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন দেয়ালের গায়ে ছোট ছোট লেখা, এগুলো হাজি মোহাম্মদ মহসিনের উর্দুতে লেখা দলিল, যা ইংলিশে ট্রান্সলেট করা। 1656 খ্রিস্টাব্দে চুচুড়া অঞ্চলে ওলন্দাজেরা কুঠি প্রতিষ্ঠা করে। ওলন্দাজ বা ডাচেরা প্রতিরক্ষার তাগিদে চুচুড়ায় গুস্তাব দুর্গ নির্মাণ করে। 1696 খ্রিস্টাব্দের মধ্যে এই দুর্গটির নির্মাণ কার্য সমাধা হয়। এই দুর্গটির মূল অবস্থান ছিল বর্তমানের দত্তঘাট ও কাছারিঘাটের মাঝে। তোলা ফটক, এটি ছিল চুচুড়া শহরের প্রবেশদ্বার। এখানে ডাচেরা প্রবেশকারীদের কাছ থেকে তোলা আদায় করত। চুচুড়া শহরের মোগলটুলি ও আর্মানি টোলায় মোগল আর্মেনিয়ান ও পার্শিকরা বাণিজ্যিক ও প্রশাসনের সূত্রে মুসলমান যুগের শুরু থেকেই বসবাস করত। 1697 খ্রিস্টাব্দে ফাদার জোসেফ মার্গার আর্মানি টোলায় আর্মেনিয়ান চার্চ নির্মাণ করেন। এটি তৎকালীন বাংলার দ্বিতীয় প্রাচীনতম গির্জা। পর্তুগিজ শাসনের পতনের পর 1650 খ্রিস্টাব্দে ইংরেজরা হুগলিতে তাদের কুঠির পত্তন করে। 1686 খ্রিস্টাব্দে জব চার্নক হুগলি থেকে সরে যান ও সুতানুরিতে কুঠির পত্তন করেন। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর মীরজাফর বাংলার নবাব হলেও
কার্যত লর্ড ক্লাইভের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে থাকে। মির্জাফর চুচুড়াতে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে গোপনে চুক্তি করে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যুদ্ধে হারিয়ে দিলে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় একচ্ছত্র ব্যবসা করতে পারবে। 25 নভেম্বর 1759 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ শুরু হয় চুচুড়া ও চন্দননগরের মধ্যবর্তী গঙ্গার পাশে বিদেরা গ্রামে। এই যুদ্ধ 7 বছর চলেছিল, যা ব্যাটেল অফ চিনসুরা বা ব্যাটেল অফ বিদেরা বা ব্যাটেল অফ হুগলি নামে পরিচিত। এই যুদ্ধে ডাচরা হেরেছিল এবং মির্জাফরকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের পদ থেকে সরিয়ে মির্জাফরের জামাই মীর কাসিমকে নবাবের পদে বসায়। কার্যত এরপরেই বাংলা তথা ভারতের ইতিহাসে ব্রিটিশ শক্তি কায়েম হয়। ডাচদের গুস্তাব দুর্গ ধ্বংস করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে তাদের সৈন্যদের থাকার জায়গা, যা বর্তমানে হুগলি কোর্ট এবং আরেকদিকে হুগলি মহসিন কলেজ। চুচুড়ার জোড়াঘাটে ঋষি বঙ্কিমচন্দ্রের এই বাড়িতেই রচিত হয়েছিল তার উপন্যাস আনন্দমঠ। যেই শহরে যুদ্ধের পর সমস্ত ক্ষমতা চলে গিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, সেই শহরেই স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র রচিত হয়েছিল বন্দে মাতরম। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।